الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط مستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সকলে বলি আমিন। صدق الله العظيم، اللهم صل على وعلى آله سيدنا دایر نبی کعبے شکر صلی اللہ علیہ وسلم۔ আমি তো বাংলার কোনো শায়ের নয়, আমি বাংলার কোনো শায়ের নয়, এটা বাঙালি জানে। তাই সুযোগ পেয়ে ফাঁক জায়গাতে মুজাহিদকে টানে। সত্যি যদি বাঙালি আমি শায়ের হয়ে আসতাম, পাখিটার বললাম না, ক্ষমা করে দে। দয়ার নবী কবে, দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়, আমার জোড়াবে হৃদয়। দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়, তব রওজা পাকের জালি ধরে, কাঁদব আমি ঘুরে ঘুরে গো, তব রওজা পাকের জালি ধরে, কাঁদব আমি ঘুরে ঘুরে গো, থাকব আমি বিভোর হয়ে তোমার দিদারের আশায়। দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়, জান্নাতুল বাকিতে যাব তোমার বন্ধুদের সব দেখতে পাবো গো,
জান্নাতুল বাকিতে যাব, তোমার বন্ধুদের সব দেখতে পাব, যেথায় জান্নাতে রানি মা ফাতেমা নিরালা ঘুমায়, আমার জুড়া বিরিদয় দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সুপার চবুতারায় বসতে পাবো, বেলালের আজান কি আর শুনতে পাবো গো। যত মানুষ মদিনায় যাবে আমার রাসূল পাকের সুফা চবুতারায় বসার সুযোগ পাবে, কিন্তু বেলালের আজান শোনা যাবে না। কবি বড় সুন্দর সাজিয়েছে, সুফার চবুতারায় বসতে পাব, মাওলা খুশি যারাজান শুনে মাওলা খুশি আর শুনো আল্লাহ আমার জোড়া বিরিদয় দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনা, আমার জুড়া বেরিদ দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, এই সব অপারটার দিকে জল চানবেন না, ও লেটো ওখানে ঠিক আছে, মানে বোঝে না শুধু বেশটা ছোটো করো, বেশটা ছোটো করো, বাকি এই নাতের বাকি অংশ শেষে শোনাবো, 50 শোনালাম, আধা ইধার আধা আব জলসে কি মাহৌল আর আন্দাজ এসাই হোগা, আধা ইধার ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। জলসা শুরু করার আগে দুটো কথা শুনিয়ে দিচ্ছি, এই জলসাতে মানুষ মোহাব্বতে আসে, কিছু লোক বসে আর কিছু লোক ঘুরে বেড়ায়, ওদেরকে বসানো যায় না, কারণটা জানেন? এই কারণটা জানেন? হ্যাঁ না না বলেন, কেন বসেন না বলেন তো, যারা বসে না ওদের কারণটা কী? কারণ বীজ খারাপ হলে চারা খারাপ, আর চারা খারাপ হলে ফল খারাপ, হ্যাঁ না না বলে। এইখানে এসে বসে না কারা, এরা হলো তারা, বিয়ের পরে স্বামীর ঘর করে আর স্বামীর ঘরের বাইরে বাইরে ঘরে যারা সেই বাগানের চারা এরা। কথা বোঝেন কি বোঝেন না? এইরকম একটা জান্নাতের বাগান, আল্লাহ নবী বলেছেন ইদা মারার তু বি রিয়াদিল জান্না ফারতাউহা,
যখন জান্নাতের বাগানে ঘোরাফেরা করবে, কিছু খাবে। কিন্তু এইরকম বাগানে বসে বাদাম খায়, ছোলা খায় কারা? স্বামী সংসারে থেকে নন্দার পকেট মেরে ঝেড়ে খায় যারা, সেই পকেটের চারাইয়েরা। কথা বুঝেছেন না বোঝেন নাই? স্বামীর ভালোবাসায় মন ভরে নাই, দেওরের কাছে খানিক ধার নেয় যারা, ওই রকম গাছে ফলেরা। তাই জান্নাতের বাগানে বসে বাদাম খায় তারা। কী কী আছে মাল দেখে নেন, বুঝে নেবেন আমি মানুষটা ভালো না। এরপরে শালা কেন যে ডাকে বুঝতেও পারি না। এখানে বলে দিচ্ছি, নিজেদের জায়গা সোজা করে নিন, সোজা কথা শুনে নিন। অল্প কথায় ছেড়ে দেবো, ধরে রাখবো না, তবে নিয়ে গেলে কাজ হবে, ফেলে দিলে লাভ হবে না। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসেছে? এই জন্য মোটা কথা আরেকটা শুনিয়ে দিই, শুনে নেন আমার আল্লাহওয়ালা ভাইরা। আমরা সকলে জানি, আমরা সকলে জানি গন্ধ জিনিস খেয়ে মসজিদে যাওয়া ঠিক না, কারণ এই গন্ধটা ফেরেশতাদের সহ্য হয়, সহ্য হয়, সহ্য হয় না। আপনারা যেখানে বসে আছেন এই জায়গাটার নাম কি জোরে বলেন? জান্নাতের, জোরে বলেন জান্নাতের। এই জান্নাতের বাগানে ফেরেশতা থাকে না শয়তান, জোরে বলেন তো? ফেরেশতারা গন্ধ সহ্য করতে এখানে বসে যেন ভুল করে কেউ খৈনি খায় না, এরকম খৈনি বাচ্চা জলটা শুনছে পাশে আজ মধ্যে দিতে না, তারপর দিচ্ছে ওর মুখটায় একটু মুখ দিয়ে শুঁকে দেখুন, পঞ্চন্দ্রবিন্দু আকার ঠয়াকার বড় ধরনের দেখা পাবেন। কথা বুঝে নাই? তাই ভুল করে গন্ধ জিনিস জন্য এখানে বসে খায় না, তাহলে বুঝবে মালটা জান্নাতে যাওয়ার যোগ্য। কথা বলতে বলছি আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وزرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا সকলে বলি আমিন। পরের কথা ওলামাদের বলছি, সজাগ থাকবেন।
قال الله تبارك وتعالى من عمل صالحا فلنفسه ومن عصى فعليها وقال ايضا من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال الله عز وجل من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا قال النبي صلى الله عليه وسلم من غشانا فليس منا وقال أيضا ومن أعرض عن سنتي فليس مني وقال أيضا من تشبه بقوم فهو منه أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم গৌরম আনতে বেরম হবে না, ক্লাসে গরম আছে না? নেই ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله أخدا খোদা আগর তু করম করে জবাঁ পে বাত এসি দে জো দিল পে আসর করে বলি কমালিগি কশফ দুজাবি জমালিগি হাসুনত জমিও খিসালিগি সল্লু আলাইহি ওয়ালিহি খসফাল কমরু বি জামালিহি ওয়া নতাকাল হাজারু বি জালালিহি লাজম রাখবেন খসফাল কমরু বি জামালিহি ওয়া নতাকাল হাজারু বি জালালিহি শাক্কাল কমরু বি ইশারতি সল্লু আলাইহি ওয়ালিহি বালাগাল উলা বি কামালিহি সল্লু আলাইহি ওয়ালিহি ভাই সকলে বলে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহকে শুকরিয়া তিনি আমাদেরকে বড় ভালোবেসে সুস্থ শরীরে নিরাপদে নিশ্চিন্তে এই কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত হতে নিষ্কৃতি দিয়ে ভালোবাসার সব মানুষগুলোকে একটু সরিয়ে রেখে
জান্নাতের বাগানে আসার এবং বসার এক চরম সুযোগ করে দিয়েছিলেন। আমি আপনি সেই সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্যে মুক্তকণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র যোগ্য হলো আল্লাহ, যিনি আমাদেরকে মানুষ করেছেন। ভাই ঠান্ডা মাথায় কথা শুনবেন, শুনবেন এবং প্লাস বুঝে নিয়ে যাবেন, খালি শুনে চলে যাবেন না। সারা জীবন জলসা শুনে গেছেন বলে লাভ হয় নাই, কথা বুঝেছেন বাবাজি? আজকের আমি বাস্তব কিছু কথা শোনাচ্ছি, দেখুন মনে হবে যেন নূতন, কিন্তু নূতন নয়, আমি একটু পালিশ করেছি, বাস কথা বোঝেন নাই, আমি খালি পালিশ করেছি, বাকি মাল সেই শোনাচ্ছিলাম যে কী হলো। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, কারণ তিনি আমাদের মানুষ করেছেন, তাতে কি লাভ হয়েছে? মানুষ না হলে কী হতো প্রথম জেনে নেন, যদি মানুষ করে না পাঠাতেন পৃথিবীর কোনো নিয়ামতের স্বাদ পেতাম না, আর আখিরাতের নিয়ামতের স্বাদ তো দূরের কথা, গন্ধ পাওয়া যেত না। যদি হুজুর নমুনা শুনে নেন, একটা কুকুরের যদি বাচ্চা হয় আর আধ ঘন্টা পরে যদি মুনিবের বাড়ির কেউ বাচ্চা নিতে যায়, বাচ্চা দেবে না, তাকে ছিঁড়ে দেবে, চিড়ে দেবে, কারণ ও জান দেবে তবু ওর দুধের বাচ্চাটা দেবে না, সে তার বাচ্চাকে এতটা ভালোবাসে। আপনি আমি কি তার থেকে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? বেশি ভালোবাসি, যে আমার বাচ্চা ধুলোতে সুখ এটা আমি চাই না, আমি সারা জীবন মাটিতে শোব রাজি আছি, কিন্তু বাচ্চাকে মাটিতে শোয়াবো তাহলে আমিও ভালোবাসি, হ্যাঁ না বলেন? কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এইখানে যে একটা কুকুরের বাচ্চা ড্রেনে পড়ে গেলে মা তাকে আদর করে কোলে তুলে নিতে পারে না, মানুষের বাচ্চা বিছানা থেকে গড়িয়ে গেলে মা তাকে তুলে নিয়ে আদর করে ভালোবাসার আঁচলে দেহটা মুছে দেয় আর কপালে চুমো খেয়ে হৃদয়টা ঠান্ডা করে নেয়। এই শীতলতা হৃদয়ে দেওয়ার জন্য কুকুরের কাছে ক্ষমতা, এটা মানুষ হয়েছি বলে পেলাম, তা না হলে গরু ছাগল হলে পেতাম না, কথা বুঝে এসছি বাবাজি? পরের কথা, পরের কথা, একটা কুকুর তার প্রভুর যতটা ভক্ত হয়, মানুষ যদি অতটা ভক্ত হতো তাহলে মরার আগে আব্দুল কাদের জিলানি হয়ে মরতো, ছোটোখাটো অলি হয়ে মরতো না। কুকুর পেট ভরে খেতে পাক আর নাই পাক, তাতে তার ইচ্ছার খাবার হোক আর অনিচ্ছার খাবার হোক, মালিক থাক বা না থাক সে তার ডিউটি করতে কখনো ভোলে না। মুনিবের বাড়ির সামনে না খেয়ে পড়ে আছে, পানি পর্যন্ত ভালো করে পায় না, কিন্তু দুশ্মনের বাচ্চা যদি কাছে আসে দরজার কাছে আর কুকুর যদি বুঝতে পারে তো দেখবেন খানিক বাদে উঠে একটু আওয়াজ দেবে, ফের যখন দেখবে কাছে আসছে তখন একবার আর চোখে তাকছে একটা ফাপ দেবে, তো সে ভয়ে তার কলজে শুকিয়ে যাবে, এরপরে এলে কিন্তু চিল্লাবে, হ্যাঁ না না চিল্লাবে। যদি ওই সময়তে মানে মালিকের কোনো ছেলে আসে ওই রকমই, ও একবার দেখে নেবে, চিনতে পারলেই মাথাটা নিচে করে লেইতা লড়াবার বলাবে, ছোটো সাহেব ওয়েলকাম, আসো চলে আসো, হ্যাঁ না না বলে। এত প্রভু ভক্ত, এই শীতের সময় বড় চাদর গায়ে মাথায় বাঁদর টুপি নাকের ওপরে সোনার টুপি, সে মাল চেনা যায়, কথা বোঝেন না? কুকুর দেখছে রাতের অন্ধকারে এইরকম মাল কি মুলি বটে, তো খালি তাকিয়ে থেকে ঠিক বুঝতে পারে নাই, তখন আস্তে করে তা আওয়াজ দেয় মালিক বলে, যেই বলেছে এই আওয়াজ শুনতে পেয়ে তাপ লাপিয়ে পড়ে সামনের পা দুটো সরিয়ে দিয়ে শুয়ে পড়েছে, মুনিব অপরাধ হয়ে গেছে, আমি চিনতে পারি নাই, আপনি আমার যা শাস্তি দেবেন দেখ আমার অপরাধ হয়েছে, হ্যাঁ না না বলেন।
এই এতটা প্রভুভক্ত যদি মানুষ হতো তাহলে মরার আগে বড় পীর সাহেব হতো। আজকের ফাতে আসতাম বড় পীর সাহেবের দিন এটা শুনিয়ে দিলাম। বাবাজিরা কথা বুঝতে পারছেন? হ্যাঁ না বলেন। কিন্তু দুর্ভাগ্য হলো এতটা প্রভু ভক্ত হয়ে কুকুর জান্নাতে যাবে না, গেলে মানুষ যেতে পারে, একটা চান্স আছে। হ্যাঁ না যাবে বললাম না, মানুষ জান্নাতে যেতে পারে একটা চান্স আছে, এই সুযোগটা যিনি করিয়ে দিয়েছেন তিনি কে? জোরে বলো, আরো জোরে বলো, আল্লাহ। আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজন বুদ্ধিজীবীরা, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, একমাত্র মালিককে আল্লাহ। তিনি ডাকলি যেতে হবে, যাব না বলা যাবে না। আর কাকে কখন ডাকবে এই খবরটা কেউ জানে না, আর কোনো দিন কেউ জানবে জানবে না। তিনি ডাকার পরে আপনাকে সব গুছিয়ে নিয়ে যাবার সময় কাউকে দেয় নাই, আর কোনো দিন দেবেন? যদি বলেন, এটা বহুবার শুনেছি, কিন্তু এই দুটো কথা বলে কি বলতে চাচ্ছেন? আল্লাহ জানেন না, কারণ পৃথিবীতে যত বিদ্যা আছে, এমএ এমকম ঝমঝম টমটম বিএড বিএড ডিএড ইডিএড যত রকমের ডিগ্রি আছে না, এখন তাল বেলে মেলে চপ্পলের তলায়। মাই চ্যালেঞ্জ না বুঝাতে পারলে আমি জয়নাল মৌলভি না। গাড়ি চুরি হয়ে গেছে বলে দিচ্ছি, শুধু গাড়ি গেছে, গাড়িওয়ালা জানে তো, বউটা আছে তো, 6513 গাড়ির মালিক কাদের, আপনি নিজের গাড়ির কাছে চলে যান, কি ব্যাপার আছে ওখানে জানো কি সম্ভাবনা? দেখো কথা কি বললাম, এই বিশ্বে যত রকমের জ্ঞানী আছে এখনও তাল বেলে মেলে হাঁটুর নিচে আছে বলেছি। বললে মোল সাহেব কি উল্টো পাল্টা বলছেন, আমাদের ছেলে বিএড ইডিএড ডিডিএড কত কি করেছে, আরে ওটা রাখো, কারণ একটা কথা শুনে রেখে দেন। বাবা দিদা, জ্ঞানের গোডাউনের নাম কি? এতদিন তো অনেক কিছু শুনেছেন সব হুজুরদের কাছে, জ্ঞানের গোডাউনের নাম কি? কাতায় জলচা করতে কিচ্ছু জানি না স্যার, এখন ABCD ছাত্র। জ্ঞানের গোডাউনের নাম কি? জ্ঞানের গোডাউনের নাম হলো কোরআন। জ্ঞানের গোডাউনের নাম কি? কোরআন। আর বুদ্ধির আরতের নাম কি বলো বলো? মাদ্রাসা। বোকা কোথায়? আজকের বিষটা দিয়ে যাচ্ছি, দিয়ে যা, আজকের জলসা যে বসবে না তো জেনে রাখবে সে মুচমান আধখানা, আধা ইধার তুলে শুরু কিয়া ইহতেতাম হাম করেঙ্গে আর বাংলা জপ্তা রহেঙ্গে দুনিয়া কো নাচাতে হি রহেঙ্গে সুবহানাল্লাহ। মেরে মহতম দোস্তর ফজল কো, এটা হলো বুদ্ধির আড়ত, আর জ্ঞানের গোডাউনের নাম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। লেখাপড়া শিখেছে বহু তো, বলে মাদ্রাসা সব রাখাল বাগাল থাকে কিছু জানে না, ও বেচারা চাকরি রিটায়ার হয়ে গেছে, মৌলভীদের ভুল ধরতে বেরিয়েছে, এরকম ভাঙা পড়া মাদ্রাসা। তাকে এক মৌলভী বসে আছে, খানপাতের ছেলে টুমটাম করে পড়ছে, গিয়ে বলছে মোল সাহেব একটা কথা জিজ্ঞাসা করবো, কী পড়াচ্ছেন একবার দেখি আপনার বুদ্ধি শুদ্ধি। বলে বলেন, বলছে আমি বাড়ি থেকে খেয়ে যখন বার হয়েছি তখন ছিল 12টা, আপনার মাদ্রাসায় এসে দেখি বেলা 3টে, তাহলে কতক্ষণ সময় হলো? 3 ঘন্টা। বলে এবারে বলুন, আমার বাড়ি থেকে আপনার মাদ্রাসায় আসতে যদি সময় 3 ঘন্টা লাগে আমার বয়স কত? ছোট ছেলে হাসছে, আমার বয়স কত? এই অঙ্কটা ও মনে করছে সেই বাংলার স্কুলের মতো, যে পিতা পুত্রের বয়স যদি 65 বছর 6 মাস হয়, পিতার বয়স 40 হলে পুত্রের বয়সটা কত? খানিকটা ওই রকম মাল, কিন্তু তা নয়। কথা বুঝেছেন? বলছে আমার বাড়ি থেকে এখানে আসতে
এই 3 ঘন্টা লেগেছে, আমার বয়স কত, তোমরা ছোট্ট পাড়ার তাল পেলে এই মোটামুটি কিছুদিন ঢুকেছে আর কি, এখনো ভালো করে নাকে পোঠা বুঝতে শেখে নাই। এ কী বলে আপনারা, কী বলে মালটাকে, হ্যাঁ শিখুন, ঠিক আছে, যেমন যেখানে বলে আমাদের বর্ধমান বলে মাল পোঁটা ফেলতে শেখে নাই, তো আমি শিকুন ফেলতে শেখে নাই। সে তখন উঠে বলছে হুজুর আমি বলবো, তোমার হাফের সাপ চিন্তা করছিস, আমি তো ফেলে পড়ে গেছি, তুই কী বলবি, বলছি হুজুর বলে, বলছি বলো, বলছে হুজুর আমি বলবো আপনার বয়স 60 বছর, এ চিন্তা করছিস আমি রিটায়ার্ড হয়ে গেছি 60 তো পড়ছি, ইয়ে বুঝলো কী করে, তখন বলছে যাচ্ছে বাবা ঠিক আছে তোর কথা সত্য 60 বছর, কিন্তু বুঝলি কী করে, বলছে স্যার আমার বাড়িতে একটা আমার বড় ভাই আছে, সে হলো হাফ পাগল, তার বয়স হলো 30 বছর, তার বয়স হলো 30 বছর, আপনি দেখছি পোল পাগল, তার মানে ডবলই হবে, সারা যেমনি জুতো মেরেছে মাল বুঝতে পেরেছে আর টাকাটা মানে কেটে কারণ বুদ্ধির গোডাউন, এখানে কি বলেন জ্ঞানের গোডাউন হচ্ছে কোরআন, ইয়ে বোঝে নাই হতভাগা মুসলমান, কথা বুঝেছেন বাবাজি, হ্যাঁ বাবাজি, হ্যাঁ হোটেলে বসে এ এখন বাঙালি সাহেব হয়ে আছে, বাঙাতে করে চা খাচ্ছে, দেখে এরকম মলিমে ঢুকেছে, ও কী করছে দুটো রুটি আর একটু গোশ চাপ নিয়ে খেয়ে চেটে পুটে খাচ্ছে, এখানে আড়ে আড়ে দেখছে মনে করছে সালাল অনেক দিন হয় নাই, ঝেড়ে খাচ্ছে সালাল পেলে চেটে খাচ্ছে, আমার জ্ঞান বুদ্ধি চললো, মনে মনে করছে বলে নাই ভালো বছর দিয়ে তাকাচ্ছে, তো মোলচাপ বুঝতে পেরেছে মালা আড়ে আড়ে তাকাই, ব্যাপার কি আমাকে দেখছে, দেখুক দেখুক খালি বালে তাকে রুটিও খেয়েছে গোশতও খেয়েছে হাতটাও চিবুচ্ছে, ওরা সহ্য হয় নাই, কথা বোঝেন নাই, ও তখন বলছে কি জানেন, মনে মনে করছে দেখি সারা মৌলবীকে একটু লজ্জা দিতে হবে, টানালে নির্লজ্জ শিখবে না, বলছে মোলচাপ আপনাদের দেশে কুকুরে কী খায়, কী খায় বলো, তার মানে মোলচাপ বলবে হার, তাহলে বুঝে যায় মোলচাপ অপমান হলো, হ্যাঁ না না, ও তখন খুব চিন্তা করে ঠান্ডা মাঝে বলছে মোলচাপ আপনাদের দেশে কুকুরে কী খায়, তখন মোলচাপ মুখে দিকে তাকি বলছে আমাদের দেশে এইরকম করে কুকুরে চা খায়, কী খাই বলো, তো সেই জন্য বুদ্ধি শুনে নেন, এখনো বিশ্বের যত ইলিম আছে তালবেল হেমতের হাঁটুর মাই চ্যালেঞ্জ, গোটা জলসা শেষ পর্যন্ত আপনাকে শোনাবো, একটা কথা ধরে ধরে বসেন যে এখনো যত বুদ্ধি আছে তালবেল হেমের হাঁটুর নিচে আছে সুবহানাল্লাহ বিহামদি, এই জন্য শুনে শুনে নেন যে সারা জীবন জলসা শুনেছেন আর বুদ্ধির বাউন্ডারি নেচে বেরিয়েছেন, বলে মৌলিরা সব জানি আমরা বলেন, জান্নাহ পাক কাকে কখন ডাকবে এটা কোনো দিন বলে নাই আর বলবেন না, আর বলার পরে গুছিয়ে যাবার টাইম দেবে না, কি বলতে চাচ্ছে আল্লাহ।